আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে। সাথে আছি আমি অনুভা বিশ্বাস। পদ্মা সেতুতে দৈনিক আয় 2 কোটি, 19 মাসে 1,270 কোটি বলেছেন সংসদের প্রধানমন্ত্রী। উপজেলা নির্বাচন সংসদ নির্বাচনের চেয়ে ভালো হবে বললেন ইসি আলমগীর। উন্নয়নের স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখা প্রয়োজন দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও 63 জন। অবৈধভাবে আর একজনকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলেছেন বিজিবির মহাপরিচালক। সরকারি চাকরিতে শূন্য পদ 5,03,000। হুহু করে কমছে আলুর দাম। চলে গেলেন অভিনেতা আহমেদ রুবেল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বসছে 1,427 এআই ক্যামেরা, হাইওয়ে পুলিশ প্রধান। সংরক্ষিত নারী আসন দ্বিতীয় দিনে আওয়ামী লীগের 522 ফর্ম বিক্রি, আয় 2.5 কোটি। এখানে শেষ করছি এক মিনিটে আজকের বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। চাপার জোর বাড়াও।